গল্পের জংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটি সুকুমার রায়ের লেখা চিনি পটকা। আমাদের রামাপদ একদিন এক হাড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনে ছুটি হওয়া মাত্র আমরা সকলে মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেমন পাগলাদাসু। পাগলাদাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামাপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামাপদকে বলিলাম, দাশুকে কিছু দে। রামাপদ বলিল, কি রে দাশু, খাবি না কি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়ে বলিলে তো রাগ হইবারই কথা। কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসতে হাসতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময়ই পায় না। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্ট ভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কি রে দাশু, কিছু করেছিস নাকি? দাশু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল, হ্যাঁ, দুটো GCM করে ফেলেছি। আমরা বলিলাম, ধুর, সে কথা কে বলছে? কিছু দুষ্টুমি মতলব করিসনি তো? এক কথায় দাশু ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসিতেছিলেন। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নহেন, পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তার মিজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেহারে বসিয়ায় নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমাইয়া পড়িলে আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম। এবং তাহার উত্তরে পণ্ডিত মশাই নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া টুকটাক 8-10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘর ঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য নদ ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। একটু বাদে পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করে কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মশাইয়ের ঘুমের ঘরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র ওহ বলে কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধুপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার কাসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাত উড়িয়া লাঠি ঠুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূঢ় বলে তেমনি হইয়া হা করিয়া রইলাম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুঁড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরপড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকে আমরা
একরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কারাকিয়া মুখস্থ আওড়াইতেছিল, গোলমাল তারা হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরনাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাথা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। 5 মিনিট ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল, তখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখো। দারোয়ান যে একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়ে বাহির করিল, রামাপদর সেই হাড়িটা। তখনও তার মুখের কাছে একটুখানি মিহিদানা লেগেছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভুকুটি করিয়া বলিলেন, এ হাড়ি কার? রামাপদ বলিল, আগে আমার। আর কোথায় যায়, অমনি দুই কানে দুই পাক, হাড়িতে কি রেখেছিলি? রামাপদ তখন বুঝতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনি পটকা হয়ে ফুটতে লাগলো না, বলিয়ে ঠাস ঠাস করিয়া দুই চর। অন্যান্য মাস্টাররাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন, তাহারা এক বাক্যে হা হা করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগুদিক বিনা দোষী রামাপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মশাইকে দেখাইয়া বলিল, এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন টুকটাকের ঘর কাটা। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচন্ড এক চোর তুলিয়ায় হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তাহারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চোপড়াও, কে বলেছে আমি ঘুমোচ্ছি না? দাশু খানিকক্ষণ হা করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘোরাইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদলে বলিল, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলে চক্ষু স্থির, ছোকরা বলে কি? প্রায় আধ মিনিট খানে কাহারো মুখে কোনো কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বললেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলেই নয়, সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না, কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামাপদর হাড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামাপদরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।